হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অভি হাসান, ডিফেন্স অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই ভিডিওতে আমি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদের ধারণা দেব। অনেক কষ্টের পর কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সোনার হরিণ, যেটাকে যাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড বলা হয়, সেটা আপনি পাবেন। সো অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর কিন্তু আপনার মনে ইচ্ছা থাকতে পারে যে আমি চাকরিতে করলে কি কি সুযোগ সুবিধা পাবো বা কি কি সুযোগ সুবিধা আওতাভুক্ত হব। সেই ধারণা দেওয়ার জন্যই আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর আপনি যখন মৌলিক প্রশিক্ষণের জন্য যোগদান করবেন, তখনকার পর থেকেই কিন্তু আপনার মাসিক একটা বেসিক নির্ধারণ করা হবে, যা 2015 সালের পে স্কেল অনুযায়ী আপনার 9,000 টাকা প্রথমে বেসিক ধরা হবে। 9,000 টাকার পর আপনার সাথে মেডিকেল অ্যালাউন্স আছে 1500 টাকা। সো সব মিলে আপনি প্রতি মাসে মৌলিক প্রশিক্ষণের সময় কিন্তু 10,500 টাকা আপনি পাবেন। সো 6 মাস বা 1 বছর ট্রেনিং করার পর তারপর আপনি পাসিং আউট প্যারেড, যেটাকে শপথ গ্রহণ অনুষ্ঠান বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীতে বা বিভিন্ন বাহিনীতে, যে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পর তারপর আপনি ফুলদমে একজন সৈনিক বা দক্ষ পেশাদার হিসেবে, সৈনিক হিসেবে যখন শপথ গ্রহণ করবেন, তখন থেকেই আপনার বিভিন্ন ভাতা বা অ্যালাউন্স আপনার শুরু হবে। মৌলিক প্রশিক্ষণ বা বেসিক ট্রেনিং শেষ হওয়ার পর আপনি কিন্তু বিভিন্ন অ্যালাউন্স বা ভাতা পেয়ে থাকবেন, যখন ডিফেন্স অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, অর্ডিন্যান্স অ্যালাউন্স, আরও বিভিন্ন ভাতা পেয়ে থাকবেন। এছাড়াও সিএমএইচের চিকিৎসা, ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকবে, ফ্রি রেশন, তারপর স্ত্রী সন্তানের জন্য ফ্রি চিকিৎসা, তারপর বাবা মা পিতামাতার জন্য আপনার 50% ডিসকাউন্টে কিন্তু সিএমএইচে মতো এত মনোরকম সুন্দর পরিবেশে কিন্তু আপনি চিকিৎসা নিতে পারবেন। আরেকটু মজার বিষয় হচ্ছে কি, আপনি কিন্তু ফ্রি বৈদেশিক মিশনে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করবে তাদের কিন্তু একটু কষ্টের মধ্যে দিন পার করলেও আপনি কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। সো এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোনো অন্যান্য বাহিনীর কোনো সুযোগ সুবিধা নিয়ে বা সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।